আর্সেনিক আক্রান্ত হয়ে মৃত্যু গায়ঘাটায় মৃতের নাম দাস প্রায় পঁচিশ বছর ধরে আর্সেনিক আক্রান্ত ছিলেন বলেও জানা গেছে ফের আর্সেনিকে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম গোষ্ঠদাস উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বিষ্ণুপুর মাঠপাড়ার বাসিন্দা পেশায় ভ্যান চালক প্রায় পঁচিশ বছর ধরে তিনি ভুগছিলেন আর্সেনিক জনিত রোগে শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয় কতদিন পঁচিশ বছর কোন ট্রিটমেন্ট পাওয়া যায়নি সরকার মানে কি সরকার থেকে কোনো অনুমতি ব্যবস্থা পেতো না কোনো ব্যবস্থা যে ডাক্তারই বলছ আর্সেনিকই এই সব রোগী যে আর্সেনিকই সগাবালা শুনলাম যে মারা গেছে মানে বাড়ি তো তো দড়ি আই এই গ্রামে এর আগে অনেকেরই আর্সেনিকের কারণে মৃত্যু হয়েছে এখনো প্রায় 50 জন আক্রান্ত রয়েছেন এই এলাকায় যার মধ্যে এই পরিবারেই রয়েছেন দুজন আর্সেনিক দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বহুদিন আমরা আন্দোলন করে আর্সেনিক আক্রান্তদের চিহ্নিত ব্যবস্থা সরকার কাছে দাবি করেছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে কার্ড দেওয়া হয় তিনি বহুদিন ভুগছিলেন পূজিত দেখিয়েছেন আর্সেনিক আক্রান্ত রুগীরা ধীরে ধীরে দুর্বল হয়ে যান লাং লিভার বিভিন্ন অর্গানের তাদের আর্সেনিক ডিপোজিট হতে থাকে এবং তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকেন এই অঞ্চলের এই গ্রামেই বিষ্ণুপুর গ্রামে ইতিমধ্যে মারা গেছেন পনেরো ষোলো জন আর্সেনিক আক্রান্ত রুগী গাইঘাটা ব্লকে বাইশ তেইশ জন আর্সেনিক আক্রান্ত রুগী মারা গেছেন সরকারের পক্ষ থেকে প্রায় কোনো ব্যবস্থাই নেই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা